এই লোকটাকে দেখতে বোকা মনে হলেও তার বুদ্ধি কম্পিউটারকেও হার মানায়। আর আজ সে এই মহিলার খুন করবে। অবাক করার বিষয় হলো, সে এই খুন সবার সামনেই করবে আর কেউ তাকে সন্দেহ পর্যন্ত করবে না। এটার জন্য সে একটা পেন্সিল ব্যবহার করে। আপনি কি জানেন সে খুনের প্ল্যান কিভাবে করেছিল? খুন করার আগে সে জায়গাটা ভালো করে দেখে নেয়। সবার প্রথমে সে দেখে ট্রাফিক লাইট প্রতি 10 মিনিটে একবার করে চেঞ্জ হয়। একটা ছেলে সাইকেল করে খুব দ্রুত আসছে, আর সে দেখে একটা কার অনেক জোরে আসছে, যেটা পাশে থাকা একটা বক্সকে নাড়িয়ে দেয়। আর একটা বাস ওদিক দিয়ে যাচ্ছিল যেটা লেট করে আসে। এখন ওই লোক পেন্সিলটা বক্সের উপর রেখে দেয়। একটা কার ওদিক দিয়ে যাচ্ছিল, যার কারণে পেন্সিলটা বক্স থেকে রাস্তায় পড়ে যায়। এই লোকটা পেন্সিল তুলতে যায় আর ওই সাইকেল চালক ধাক্কা খেয়ে পড়ে যায়। বাস ড্রাইভারের নজর ওই অ্যাক্সিডেন্টের দিকে যায়। ট্রাফিক সিগন্যাল লাল হয়ে যায় আর ওই মহিলা অ্যাক্সিডেন্ট করে মারা যায়।